আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা ওজিফা নিয়ে যা সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের কাছে এই ওজিফাটা করার কারণে তিনি আল্লাহর কাছে এত সম্মান, এত কিছু পেয়েছিলেন যা অকল্পনীয়। ঠিক আমরাও যদি যে দোয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন সেই দোয়াটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একই ধরনের ফলাফল দান করবেন। এই প্রত্যেকটা দোয়া আমরা যা দিচ্ছি আগে বলে প্রত্যেকটা বাংলা উচ্চারণ সহ আগে দিয়েছি, এখন সরাসরি আমরা কিতাব থেকে বলছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত একজন নবী ছিলেন। তিনি ছিলেন ধৈর্যশীল এবং অতুলনীয় এক দৃষ্টান্ত। তিনি আল্লাহ তাআলার প্রতি একানিষ্ঠ ছিলেন, সর্বাবস্থায় তিনি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল অবলম্বন করেছেন। তার বারো জন পুত্র ছিল, বারো জন পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইউসুফ এবং অপরজনের নাম ছিল বিনিয়ামিন। তারা দুইজন ছিল এক ঘরের এবং বাকি দশজন ছিল অন্য ঘরের, যেগুলোর ঘটনা আমরা সবাই কম বেশি জানি। তো ওই ভাইয়েরা হিংসা করে ইউসুফকে নিয়ে হিংসা করতো, ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে হিংসা করতো। তো তাকে তারা কূপে ফেলে দেয়, এমন অবস্থায় তিনি আল্লাহর কাছে খুবই ধৈর্য ধারণ করলেন। তখন এই আয়াতটা এসেছে ধৈর্য শক্তি বাড়ানোর জন্য, সূরা ইউসুফ আয়াত নম্বর 18। আয়াতটা হচ্ছে ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আবার বলছি ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর একটা আয়াত এসেছে, এটাও সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, সেটা হচ্ছে ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যখন মারাত্মক কঠিন পেরেশানি চিন্তা ডিপ্রেশনে ভুগবেন তখন এই দোয়াটা করবেন, ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা সূরা ইউসুফ আয়াত নম্বর 64-এর মধ্যে এসেছে। এবং আরেকটা আয়াত এসেছে সূরা ইউসুফ আয়াত নম্বর 86 নম্বরে, ইন্নামা আশকু বাসি বাসি বাসিনা বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। অর্থ হচ্ছে নিঃসন্দেহে আমি আমার দুঃখ কষ্ট বেদনা আল্লাহর কাছে রোনা জারি করছি। যখন আপনি দুঃখে কষ্টে ডিপ্রেশনে থাকবেন, ভালোবাসার মানুষ নিয়ে কষ্টে আছেন, আপনি না বুঝে এই সমস্ত সম্পর্কে জড়িত হয়েছেন, তখন আপনি যদি এই দোয়াটা পড়েন আল্লাহ পাক আপনার ডিপ্রেশন দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমলটা অত্যন্ত পরীক্ষিত এবং কোরআনি ওজিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট ওজিফাটা বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর ওজিফা, তিনটা ওজিফা যা নবীর মুখ থেকে উচ্চারিত হয়েছে। তো যা নবীর মুখ থেকে উচ্চারিত হয়েছে তার গুরুত্ব মহিমা কতটুকু যা আপনি নিজেই বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটা করে উক্ত ফলাফল দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।